খারাপ মত দিলেন। অধিকাংশই তারা আমাদের সাথে মিলাপ করানো করে, এটা আবার সত্য কথা, আমরা অস্বীকার করতে চাই না, কিন্তু মৌলিক ভাবে তাদের আকিদাটা ওদের সাথে, ওদের আকিদা যদি হাজির ইবাদুল্লাহ মুহাজিরের মক্কির সাথে হতো ভালো হতো, ওদের আকিদা যদি আশরাফ আলী থানভীর সাহেবের সাথে হতো ভালো হতো, এদের আকিদা যদি হোসেন আহমদ মাদানী সাহেবের সাথে হতো ভালো হতো, আনোয়ার শেখ কাশ্মীরের সাথে হতো ভালো হতো, কিন্তু তাদের আকিদা ইসমাইল বেনবীর সাথে হওয়াতে তাদের আকিদাটা মার খেয়ে গেছে। আমরা সেখানে যে আমরা জোর করে কিছু বলতে পারছি না, যে ইসমাইল দেহলবি মালাউন অভিশপ্ত, ইসমাইল দেহলবি মালাউন তার বইয়ের মধ্যে রসুল পাকসুল ইসলামের স্থানে বাজে কথা লিখেছেন, আর সেই বাজে কথা যেটা আমরা উদাহরণের জন্য মুখ দিয়ে আনতে পারবো না, বলতে পারবো না।